বালি বোঝাই ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু। ঝিনাইদহের কোটচাঁদপুরে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে ইদ্রিস আলী মণ্ডল বয়স 85 বছর নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকালে পৌর শহরের দুধসরা মসজিদ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 9টার দিকে ইদ্রিস আলী বাইসাইকেল যোগে মাঠে কাজে যাচ্ছিলেন। এ সময় উপজেলা প্রশাসনের আশ্রয়ণ প্রকল্পের কাজে ব্যবহৃত বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সাইকেল আরোহী ইদ্রিস আলী ট্রাক্টরের নিচে পড়ে গেলে চালক তাকে চাকার নিচে পিষ্ট করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই ঘটনায় ট্রাক্টর চালক ফারুক পালিয়ে গেলেও বালু বোঝাই ট্রাক্টরটি আটক করা হয়েছে। ইদ্রিস আলী পৌর শহরের ব্রিজঘাট এলাকায় মৃত খোদাবক্স মণ্ডলের ছেলে।